আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেক দিন রুকু এবং সিজদা করে থাকি, কিন্তু কখনো আমরা এই রুকু এবং সিজদা কিভাবে করি এবং যে কথাগুলি বলি, অর্থাৎ যে তাসবিহগুলো পাঠ করি, সেই তাসবিহগুলো অর্থ কী হতে পারে, এর ব্যাখ্যা কী হতে পারে, এবং আমরা যে এই তাসবিহ পাঠ করি, এই তাসবিহগুলো আল্লাহর কাছে কেমন গ্রহণযোগ্যতা, কীভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করছেন এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী করে যাচ্ছেন। তো প্রথমে আমি বলে নিচ্ছি, আমরা রুকুতে যে কথাটা বলি বা যে তাসবিহটা পাঠ করি সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম, অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি সবচেয়ে শক্তিধর। আমরা সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ হচ্ছে আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি এবং আপনার মাকাম সবচেয়ে উচ্চ। একটা জিনিস খেয়াল করে দেখুন, নামাজের মধ্যে শারীরিক দিক থেকে সবচেয়ে নড়বড়ে এবং দুর্বল অবস্থানটা হচ্ছে রুকু। রুকুতে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে ধাক্কা দেয় তখন আপনি পড়ে যাবেন, ধাক্কাটা যদি হালকাও হয় তাহলে আপনি পড়ে যাবেন, কারণ এই বিষয়টা একটু সেন্সিটিভ বিষয়, আর সবসময় কেউ পড়ে অথবা পড়ে না, কিন্তু মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। চমৎকার একটি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সলাতে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি তখন বলি আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী, আবার আমরা যখন সলাতের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি তখন আল্লাহকে বলি যে আল্লাহ আপনি সবচেয়ে উঁচুতে। সুবহানাল্লাহ, কেবলমাত্র এই কনসেপ্টটা আমাদের সলাতের অন্য আরেকটা ডাইমেনশনে নিয়ে যায়। সলাত পড়তে পড়তে যেখানে মন চলে যাক না কেন, রুকু আর সিজদা দেওয়ার সময় মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তিধর এবং আল্লাহ তাআলাই সর্বোচ্চ। তারপরে রুকু থেকে উঠতে উঠতে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে। তারপরই আমরা দাঁড়িয়ে সোজা হয়ে যাই এবং আল্লাহ তাআলার প্রশংসা করি এবং বলি রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থ হচ্ছে হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই। অনেকটা যেন আমাদের কথাগুলো যে আল্লাহ সুবহানাহু তাআলা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম। বলুন তো, ঠিক সিজদা যাওয়ার আগে কেন এটা নিশ্চিন্ত করে নিলাম যে আল্লাহ তাআলা আমার সব কথা শুনবেন, কারণ সিজদা বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে কাছে চলে যায় এবং সিজদা হচ্ছে দোয়া করার মোক্ষম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সিজদা করে তারা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, সুতরাং তোমরা সেই সময় বেশি বেশি দোয়া করো। সহি মুসলিম 482 নম্বর হাদিস। তাই আল্লাহর সাথে বান্দার এই মহামিলনের ঠিক আগ মুহূর্তে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহর কাছে যা চাওয়া সিজদে গিয়ে উজার করে চেয়ে নাও, তিনি তোমার সব আকুতি মিনতি শুনছেন, একটাও মাটিতে পড়বে না, প্রতিটি দোয়া রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ব্যাখ্যা এই বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমাদেরকে সলাত পড়তে বাধ্যতামূলক করেছেন, পাঁচ ওয়াক্ত সলাত। তো এই পাঁচ ওয়াক্ত সলাতে আমরা যে রুকু সিজদাগুলো করব এরই মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে যা চা পাওয়া, হতাশা বেদনা দুঃখ কষ্ট, আমাদের রিজিক, বিভিন্ন ঝগড়া ফাসাদ, অন্যকে দোষারোপ করা, সব কিছু মোটামুটিভাবে বা সম্পূর্ণভাবে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করাচ্ছেন, আপনার সলাতের মাধ্যমে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করে পাচ্ছেন, এই সলাতের মাধ্যমে নিশ্চিত সলাত সকল পাপ কাজ থেকে বিরত রাখে। দেখুন, সলাত আপনার চিন্তা চেতনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উপায় নিয়ে যায়। এই সলাত না পড়লে আপনি কিন্তু ধরে নিতে পারেন আপনি একটাই ধরে নিতে পারেন আপনি একজন কাফের। সলাত পড়ার মাধ্যমে একজন মুসলিম অমুসলিমের পার্থক্যটা বোঝা যায়,
তাই আমরা যদি সলাত না পড়ি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য ধ্বংস, আমাদের জন্য ক্ষতি। আর যদি আমরা সলাত আদায় করে নিই তাহলে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় দিক থেকে আমরা কল্যাণকামী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।